জাতীয় সঙ্গীত সদ্য শেষ হয়েছে। নিজের আসন ছেড়ে সবাইকে নমস্কার জানিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিক পিছনের আসনেই দাঁড়িয়েছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। দেখা যায় কিছু বলছেন তিনি, পরে জানা যায় রাজ্যের বকেয়া অর্থ কেন্দ্র কবে মঞ্জুর করবে সেই প্রশ্ন করেন তিনি। হঠাৎ প্রশ্ন উড়ে আসায় একবার পিছন ফিরে তাকান প্রধানমন্ত্রী। সুদীপের দাবি, প্রধানমন্ত্রী তাঁকে বলেন, সিএজি রিপোর্টটি আমি এখন পড়ছি, আপনারাও দেখে নিন প্রাপ্য অর্থ চাইলে কেন সিএজি রিপোর্টের উল্লেখ প্রধানমন্ত্রী করলেন তা সে সময় স্পষ্ট হয়নি সুদীপের কাছে। তবে প্রধানমন্ত্রী সুদীপের ওই বাক্যালাপের ঘণ্টা দুয়েকের মধ্যে দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও দলের সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। বিষয়ে সিএজি রিপোর্ট, সুকান্তের দাবি, ওই সিএজি রিপোর্টের ছত্রে ছত্রে রাজ্যে আর্থিক দুর্নীতির উল্লেখ রয়েছে। রাজ্যের বিরুদ্ধে প্রায় 2 লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে সুকান্ত বলেন, গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন ও শিক্ষা খাতে 2018-21 সালে কেন্দ্র যে অর্থ পাঠিয়েছিল তা খরচের কোনো শংসাপত্র রাজ্য কেন্দ্রকে দিতে পারেনি, যার পরিমাণ প্রায় 1,95,000 কোটি টাকা। একাধিকবার বলা সত্ত্বেও ওই শংসাপত্র পাঠাতে ব্যর্থ হয় রাজ্য। এমনকি কোন খাতে ওই অর্থ খরচ হয়েছে তার কোনো স্পষ্ট দিশাও সিএজিকে দিতে পারেনি রাজ্য সরকার। আমাদের তাই আশঙ্কা, ওই বিপুল পরিমাণ অর্থ ভুয়ো খরচ দেখিয়ে আত্মসাৎ করেছে শাসক শিবির,